রাসেল ঝড়ে সাকিবদের হারিয়ে ঢাকার প্রথম জয়। জানবো বিস্তারিত, তার আগে ক্রিকেটের সকল খবরের আপডেট জানতে যুক্ত হন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। প্রথম ইনিংসে ঝড়ের আভাস দিয়েছিলেন দুই ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভো ও ক্রিস গেইল। তাদের ঝলকে 129 রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় ফরচুন বরিশাল। কিন্তু আজ দিনটি ছিল পুরোপুরি আন্দ্রে রাসেলের, যিনি বল হাতে 2 উইকেট নেয়ার পর ব্যাট হাতেও তুললেন ঝড়। ক্যারিবীয় মারকুটে অলরাউন্ডার রাসেলের 15 বলে 31 রানের ঝড়ে সহজেই 15 বল হাতে রেখে বরিশালের করা 129 রান টপকে গেছে মিনিস্টার ঢাকা। রাসেলের অলরাউন্ড নৈপুণ্যে সাকিবের বরিশালকে 4 উইকেটে হারিয়ে দুই হারের প্রথম জয় পেল মাহমুদুল্লাহ রিয়াদের দল। 130 রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুটা মোটেও আশাব্যঞ্জক ছিল না ঢাকার। ইনিংসের 17 বলের মধ্যে দলীয় 10 রানের মাথায় 4 উইকেট হারিয়ে ফেলে তারা। একে একে সাজঘরে ফিরে যান তামিম ইকবাল 0 রানে, নাইম শেখ 5 রানে, জহিরুল অমি 0 রানে ও মোহাম্মদ শেহজাদ 4 রানে। তবে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ঘুরে দাঁড়ায় তারা। সেখান থেকেই পঞ্চম উইকেটে ঘুরে দাঁড়ানোর রসদ পেয়ে যায় মাহমুদুল্লাহ ও শুভাগত হোম। দেশের ক্রিকেটের এ দুই অভিজ্ঞ তারকার জুটিতে আসে 10.2 ওভারে 69 রান। দুজনের মধ্যে শুভাগতই ছিলেন বেশি সাবলীল। ইনিংসের 14 ওভারে জয়েন্ট ব্রাভোর স্লোয়ারে ক্যাচ আউট হওয়ার আগে 25 বলে 29 রান করেন শুভাগত। তখন জয়ের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল ঢাকা। বাকি কাজ সারতে কোনো সমস্যাই হয়নি 7 নম্বরে নামা আন্দ্রে রাসেলের। এক প্রান্ত ধরে রেখে মাহমুদুল্লাহ খেলেন অধিনায়কোচিত ইনিংস। শেষ 6 ওভারে যখন প্রয়োজন ছিল 47 রান, তখন আলঝারি জোসেফের বোলিংয়ে 3-4 ও 1-6 মারে 19 রান নিয়ে ফেলেন রাসেল ও রিয়াদ। এরপরই তাইজুলের করা 17 ওভারে শেষ 3-4, 4 ও 6 হাঁকিয়ে সমীকরণ নেমে আসে 18 বলে 7 রানে। সাকিবের করা পরের ওভারের প্রথম বলেই ছক্কা মেরে দুই দলের স্কোর সমান করে দেন রিয়াদ। তবে পরের বলেই আউট হয়ে যান 47 বলে 47 করা ঢাকার অধিনায়ক। তবে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রাসেল। তার ব্যাট থেকে আসে 3-4 ও 2-6 মারে 31 রানের ইনিংস। ম্যাচ সেরার পুরস্কার অবশ্য পেয়েছেন মাহমুদুল্লাহ। তিনি বল হাতেও নিয়েছিলেন 1 উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ফরচুন বরিশাল। নাজমুল হোসেন শান্ত আর সৈকত আলীর উদ্বোধনী জুটিতে 21 রান উঠেছে ঠিকই, কিন্তু এতে শান্তর তেমন কোনো অবদান ছিল না। যার অবদান ছিল সেই সৈকতও বার দুয়েক জীবন পেয়েছেন। তবে এমন ভাগ্য বেশিক্ষণ সহায়ক ছিল না বরিশালের। 2 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। ইনিংসের চতুর্থ ওভারে শুভাগত হোমকে তুলে মারতে গিয়ে লং অফে নাইম শেখের ক্যাচ হন শান্ত, করেন 5 রান। পরের ওভারে অভিষিক্ত হাসান মুরাদের শিকার হন অস্বস্তিতে থাকা সৈকত, 18 বলে করেন 15 রান। তিনিও লং অফে ক্যাচ হন ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে। এর পরের ওভারে আরও 1 উইকেট হারায় বরিশাল। এবার আন্দ্রে রাসেল 0 রানে এলবিডব্লিউ করেন তৌহিদ হৃদয়কে। 23 রানে 3 উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় বরিশাল। এমন বিপদে হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান আর ক্রিস গেইল। চতুর্থ উইকেটে 35 বলে 37 রানের জুটি গড়েন তারা। সাকিব খেলেছিলেন দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে। অবশেষে 12 ওভারে এসে বিশ্বসেরা অলরাউন্ডারকে দারুণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ বানান রুবেল হোসেন। 19 বলে 2 বাউন্ডারি আর 1 ছক্কায় সাকিব করেন 23 রান। এরপর চাপ বাড়িয়ে ফেরেন নুরুল হাসান সোহান। মাহমুদুল্লাহকে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন উইকেট রক্ষক এই ব্যাটার, করেন 1 রান। ষষ্ঠ উইকেটে আরেকটি জুটি করেন গেইল। এবার স্বদেশী ডোয়াইন ব্রাভোকে নিয়ে 19 বলে 33 রান যোগ করেন তিনি। 16 ওভারে গেইলকে থামান ইসরু উদানা। বলের গতি বুঝতে না পেরে স্লগ করে শর্ট থার্ড ম্যানে মাহমুদুল্লাহর ক্যাচ হন ক্যারিবীয় ব্যাটিং দানব। 30 বলে 3-4 আর 2 ছক্কায় 36 রান আসে তার ব্যাট থেকে। ওই ওভারেই জিয়াউর রহমানকে তুলে নেন উদানা। 100 আগে 96 রানে 7 উইকেট হারায় ফরচুন বরিশাল। সেখান থেকে দলকে লড়াকু পুঁজি পর্যন্ত নিয়ে যান ডোয়াইন ব্রাভো। 26 বলে 3 বাউন্ডারি আর 1 ছক্কায় 33 রানে অপরাজিত থাকেন ক্যারাবিও এই অলরাউন্ডার। ম্যাচ শেষে ঢাকা নিশ্চিত করেছে তাদের প্রথম জয়।